বীর বীর বীর, আমি এই বীরকে যে কি করে শেষ করব কিচ্ছু বুঝতে পারছি না। বাস ওকে শেষ করতে করতে আপনি না শেষ হয়ে যান। শাট আপ, তুমি আমার সাইডে না ওর সাইডে? ওটা তো একটা ইউএফও মনে হচ্ছে। তাড়াতাড়ি চলো। এই এলিয়েন তো দেখছি অজ্ঞান হয়ে গেছে। এই ডায়মন্ডটা কিসে? ডায়মন্ডের স্পেসশিপটাকে পাওয়ার দেয়। যতক্ষণ এটা আমার কাছে আছে, আমরা এই স্টার এলিয়েনকে আমাদের কাজে ব্যবহার করতে পারবো। ওকে দিয়েই আমি বীরকে শেষ করাবো। আমার স্পেসশিপের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে আমার পাওয়ার ডায়মন্ড, আমার পাওয়ার ডায়মন্ড কোথায়? এটা বীর নামের একটা খারাপ ছেলে নিয়ে গেছে। আমরা ওকে অনেক রিকোয়েস্ট করেছি যে পাওয়ার ডায়মন্ড নিয়ে যেও না, ওটা তোমার, কিন্তু কথা শুনলো না। ওটা ছাড়া আমার এই শিপ চলবে না, আমি ফেরত কি করে যাব? তোমায় বীরকে শেষ করতে হবে। ওকে শেষ করেই তুমি ডায়মন্ড নিতে পারবে। বীর খুব খারাপ আর বিপজ্জনক বটে, তোমাকে হুঁশিয়ার থাকতে হবে। বীর কোথায়? আমি ওর সাথে লড়াই করব। তোমরা এক মিনিট বাইরে যাও, আমি যুদ্ধের প্রস্তুতি নিতে চাই। এই হলো সেই বীর, শেষ করে দাও ওকে। আমি যাচ্ছি বীরকে সাহায্য করতে। আমি এখানে কি করছি? এত সুন্দর সুন্দর স্টার, আমি এগুলো কালেক্ট করে বাড়ি নিয়ে যাব।
তো একজন স্টার এলিয়েন, এলিয়েনে তো স্পেসশিপও থাকবে। চলো সেখানে গেলেই সব জানা যাবে যে ও ঠিকই চায় আর কেনই বা লড়াই করছে। এবারে বীর আর বাঁচবে না, আমি পুরো দুনিয়ার উপর রাজত্ব করব, আর এই স্টারই হবে আমার পাওয়ার। দেখো ওই যে এলিয়েন স্পেসশিপ, ওর ভেতর গেলেই সব নিশ্চয়ই জানতে পারা যাবে। আমার ভেতরেও স্টার পাওয়ার এসে গেছে, চলো বীরকে সাহায্য করি। আমরা লড়াই করছি কিন্তু আমরা এটা জানি না যে তুমি আমাদের সাথে লড়াই কেন করছো। তুমি হলে এলিয়েন, ম্যাড ম্যাক্সের চাকর নও। কথা দাও যে আর লড়াই করবে না, তাহলে আমি তোমাকে এক্ষুনি উপরে তুলছি। আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি, তোমার প্রবলেমকে আমরা সলভ করতে পারি। তোমরা তো খুব ভালো মনের মানুষ, তাহলে আমার পাওয়ার ডায়মন্ড কেন নিয়ে এসেছো? আমায় ওটা ফিরিয়ে দাও, আমি চলে যাব। ওটা ছাড়া আমার ওই স্পেসশিপ চলবে না। পাওয়ার ডায়মন্ড? কোন পাওয়ার ডায়মন্ড? আমার কাছে তোমার কোনো ডায়মন্ড নেই। ওটা গ্রিন কালারের পাওয়ার ডায়মন্ড যেটা তুমি নিয়েছো, আর তোমরা সবাই মিলে আমাকে মারতেও চাইছো। না না, আমরা এরকম কিচ্ছু করিনি। আমাকে ম্যাড ম্যাক্স বললো যে তোমার কাছেই ডায়মন্ড আছে। তাহলে এই জন্য তুমি আমাকে মারছিলে? কিন্তু ও তোমাকে মিথ্যে কথা বলেছে, আমার কাছে তোমার কোনো ডায়মন্ড নেই। নিশ্চয়ই ম্যাড ম্যাক্স এর কাছে তোমার ডায়মন্ড থাকবে। এখন আমার কাছে এত পাওয়ার নেই যে কারোর সাথে আমি লড়তে পারবো। বন্ধু, আমি তোমাকে তোমার ডায়মন্ড খুঁজে এনে দেব। চলো এই স্পেসশিপটা কোথাও নিয়ে গিয়ে লুকিয়ে ফেলে। বীর, ওই দেখো আমার স্টার ডায়মন্ড, ওটা ম্যাড ম্যাক্সের কাছেই আছে। তুমি ঠিক বলেছিলে। ম্যাড ম্যাক্স, স্টার এলিয়েনকে তার ডায়মন্ড দিয়ে দাও। টুইঙ্কল টুইঙ্কল মাই লিটল স্টার, আই হ্যাভ ডায়মন্ড এন্ড পাওয়ার। ইয়ার আপ অ্যাবাভ দ্য ওয়ার্ল্ড সো হাই, I can fly in the sky. আমাকে নিয়ে চলুন বাস। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
তোমাদের সাথে লড়াই করার জন্য আমি ক্ষমা চাইছি। বাই, আবার দেখা হবে। বাই। বাই।